हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मैथमेजिक बाय रिमी। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो आर सुस्थ आछो। आज के आमी निये चले एसेछी क्लास फोर एर वेस्ट बेंगल बोर्डे जे आमार गणित बोईटा आछे सेखान थेके आमी 58 नम्बर पृष्ठा करबो परस्पर स्थान बदल करी। तो आमार संगे थाको आर पुरो भिडियोटा देखते थाको। যারা আমার ভিডিও দেখো আর আমার সাবস্ক্রাইবার বন্ধুরা তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে চট করে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অলে গিয়ে ক্লিক করো, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও লাগাবো তখনই যেন তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করি। 58 নম্বর পৃষ্ঠা ক্লাস ফোর এর আমার গণিত বইটাতে দেখো পরস্পর স্থান বদল করি। आज एक मजार खेला खेलब, गुण्य और गुणक खुजब और परस्पर स्थान बदल कर कि पाई देखी। तो प्रथम देखो संख्याटा आछे 15 × 10। तो एखाने गुण्य कोनटाके बोले प्रथमेर जे संख्याटा सेटा होच्छे गुण्य। आर आम्रा जाके दिए माने दस दिए जे द्वितीय संख्याटा जे दस दिए आम्रा गुण करछि सेटाके बोले होच्छे गुणक। दुटोर जे गुण करे जे गुणफल हय सेटा होच्छे गुणफल। तो 15 কে 10 দিয়ে গুণ করলে কি হবে আমরা জানি, এটা কিন্তু গুণ করে করার কোনো দরকার নেই, আমরা এটা মুখে মুখেই করতে পারবো। কারণ কোনো সংখ্যাকে যখন আমরা 10 দিয়ে গুণ করি তখন আমাদের কি করতে হয়, যে সংখ্যাটা আছে সেটাই লিখবো আর একের পাশে যতগুলো শূন্য আছে সেটা বসাবো। এখানে একের পাশে একটাই শূন্য, সেই জন্য একটাই শূন্য বসিয়েছি। তাহলে কত হলো উত্তরটা? 150। আচ্ছা, আবার এই সংখ্যাটাকে যদি ঘুরিয়ে লিখি, প্রথমে 10 লিখলাম তারপরে 15 লিখলাম, তো গুণ্য 10 গুণক 15 সেক্ষেত্রেও কিন্তু গুণফল 150। তো পেলাম কি, গুণ্য গুণক পরস্পর স্থান বদলালে গুণফল একই থাকে। কথাটার অর্থ কি, যে কোনো একটা সংখ্যাকে তুমি যদি কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করো তাহলে তার যা গুণফল হবে সেই সংখ্যাটাকে তুমি যদি চেঞ্জ করে দাও, মানে দ্বিতীয় সংখ্যাটাকে প্রথমে আর প্রথম সংখ্যাটাকে যদি দ্বিতীয় মানে গুণ্য আর গুণকটাকে যদি তুমি চেঞ্জ করে দাও তবুও কিন্তু তার গুণফলটা একই থাকে। চলো পরের অঙ্কটা আমরা দেখে নিই কি বলেছে। 25 × 30, এখানে গুণ্য কোনটা? 25। গুণক কোনটা? 30। দুজনকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি বলেছি, যে তিনের পাশে একটা শূন্য আছে আর 25 কে যদি তিন একটা এক সংখ্যা ভেবে যদি তুমি গুণ করো আর তিনের পাশে শূন্য আছে সেই শূন্যটা যদি পাশে বসিয়ে দাও তাহলে সহজেই গুণটা করতে পারবে। তাহলে 25 কে 3 দিয়ে গুণ করলে আমরা জানি 3 × 25 = 75 হয়, 75 লিখলাম আর পাশে হচ্ছে শূন্য লিখলাম, তাহলে 750 হলো। এবারে নিচের বক্সটা ঠিক 25 × 30 তলার বক্সটা খালি আছে, কি করে করব? এখানে প্রথমে যেটা গুণ্য ছিল আর পাশের বক্সে দেখো লেখাও আছে গুণ্য গুণক কোনটা, গুণ্য 30 গুণক হচ্ছে 25, মানে ঘুরিয়ে দিয়েছে এটা। তো এক্ষেত্রে যেখানে গুণ করে লেখার কথা যেটা প্রথম বক্সটা সেখানে আমি কি লিখব, 30 × 25। এটাকেও আমরা যদি গুণ করি তাহলে সেই 750ই বেরোবে। তাহলে আমরা পাশের বক্সটায় কি লিখব, গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালে গুণফল একই থাকে। এই কথাটা তোমাদের বইতে প্রথম অঙ্কটার উপরেই লেখা আছে। তারপরের অঙ্কটা দেখো, তারপরের প্রথম বক্সটা কিন্তু খালি আছে, তারপরে আছে গুণ্য 40 গুণক 26। আচ্ছা, বক্সটা খালি আছে। এবারে এখানে যে প্রথম যে বক্সটা যেখানে গুণ হিসেবে লিখতে হবে তাহলে কি লিখব, প্রথমে গুণ্য 40 গুণ গুণক মানে 26, তাহলে 40 × 26 লিখলাম। আচ্ছা, এই দুটোকে গুণ করলে আমরা কি পাব, 40 কে 26 দিয়ে গুণ করতে হবে। তো 40 কে 26 দিয়ে গুণ করে আমরা প্রথমে 4 কে 26 দিয়ে আগে গুণ করে নেব, দিয়ে লাস্টে একটা শূন্য বসিয়ে দেবো, যেহেতু 4-এর পাশে একটাই শূন্য আছে। তাহলে দেখো 4 × 6 = 24, 4 হাতে থাকে 2, 4 × 2 = 8, 9 = 10, তাহলে 1 0 4 0। পরের বক্সটাও খালি আছে, পুরো বক্সটাই সবগুলো বক্সই খালি আছে, পরের যে বক্সটা দেওয়া হয়েছে সবগুলোই দেখো 4টে বক্সই পরপর খালি আছে। তাহলে আমি কি লিখে ফেলব, প্রথমে লিখেছিলাম 40 × 26, এখানটায় ঠিক উল্টোটা লিখব, 26 × 40, তাহলে 26 হচ্ছে গুণ্য, 40 হচ্ছে গুণক, দুজনকে গুণ করলে দেখবে 1
1040 মানে 1040ই হবে। পাশের যে বক্সটা সেটাই লিখতে হবে গুণ্য গুণক পরস্পর স্থান বদলালে গুণফল একই থাকে। পরের অঙ্কটা দেখে নিই, 70 × 50 আছে, তাহলে এখানে প্রথমে গুণ্য হচ্ছে 70, গুণক হচ্ছে 50, দুজনকে যদি গুণ করি 70, সাতের পাশেও শূন্য আছে, পাঁচের পাশেও শূন্য আছে, তাহলে এক্ষেত্রে গুণটা কি করে সহজভাবে করব, 7 আর 5-এর প্রথমে গুণ করব, 5 × 7 = 35, দুজনের পাশেই দুটো সংখ্যার পাশেই শূন্য ছিল, তাই গুণে গুণফলেও দুটো শূন্য হবে, তাহলে উত্তরটা হবে 3500। পরের বক্সটাতে ঠিক উল্টোটা ঘুরিয়ে লিখব, প্রথমে 50 তারপরে গুণ 70, তাহলে প্রথমে গুণ্য হচ্ছে 50 আর গুণক হচ্ছে 70, তাহলে দুজনকে গুণ করলে এখানে 5 × 7 = 35, পেছনে দুটো শূন্য, তাহলে 3500। পরের বক্সটায় লিখতে হবে গুণ্য গুণক পরস্পর স্থান বদলালে গুণফল একই থাকে। পরের অঙ্কটা দেখে নিই, পরের অঙ্কটাতে দেখো প্রত্যেকটা বক্সই কিন্তু খালি এবং কোনো সংখ্যাও দেওয়া নেই, কোনো গুণ্যও দেওয়া নেই, কোনো গুণকও দেওয়া নেই, কিছুই দেওয়া নেই, তার মানে এটাকে তোমাকে নিজেকে করতে হবে। আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে 13 × 10 করেছি, মানে প্রথম সংখ্যাটার হচ্ছে গুণ্য, প্রথম যে বক্সটায় সেখানে গুণ্য 13 লিখেছি আর গুণক 10 লিখেছি, দুজনকে গুণ করলে 130 হয়। আর পরের সংখ্যাটা লিখেছি 10 × 13, প্রথমে গুণ্য 10 গুণক হচ্ছে 13, দুজনকে গুণ করলে 130 হয় গুণফল। আর পরের বক্সটায় লিখেছি গুণ্য গুণক পরস্পর স্থান বদলালে গুণফল একই থাকে। তো আমি আজকে 58 নম্বর পৃষ্ঠার প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা করে সলভ করে আজকে দেখিয়ে দিলাম। আমার চ্যানেলে যারা আজকে নতুন তারা দেখবে যে আমি প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা পেজ ধরে অঙ্ক করাবার চেষ্টা করি। এর আগে আমার ক্লাস 4-এর অনেক ভিডিও অলরেডি আপলোড করা আছে, তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 4-এর প্লেলিস্টটা ক্লিক করলেই পরপর পেজ ওয়াইজ ভিডিও দেখতে পাবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের চেনা পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো যাতে ওরাও হেল্প পায়। আর কমেন্ট বক্সে আমাকে জানাও আমার পড়ানো কেমন লাগছে, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাকে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আনতে ইন্সপায়ার করবে। তো চলো আজকের মতো এইটুকুই, সকলে ভালো থেকো, আগামী দিন আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য থ্যাংক ইউ।